শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, সাংবাদিক সহ আহত শতাধিক। বিএনপি পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র বগুড়া, গুলিবিদ্ধ সাতজন। পিরুজপুরে বিএনপি পুলিশ ধস্তাধস্তি, আহত 25 জন। খাগড়াছড়িতে আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষে আহত 150 জন। বিএনপির উপর আওয়ামী লীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে একদফা দাবি আদায়ে অচিরেই কঠোর কর্মসূচি দেবে বিএনপি। হিরোলমের উপর হামলা, রিমান্ডে 2 জন, কারাগারে 5 জন। এবং সবশেষ থাকছে হিরোলমের উপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট এবং টিয়ার শেল ছুড়ে এবং বিএনপি নেতা কর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি সূত্র থেকে জানা গেছে, সংঘর্ষে দলটির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 30 জন। গুলিবিদ্ধ যাদের নাম পাওয়া গেছে তারা হলেন জেলা বিএনপির সহ দফতর স্থাপক ফয়জুল করিম সহ একাধিক লোক। ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম এবং চ্যানেল 24 জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছেন বলেও জানা গেছে। তবে এই ঘটনায় পুলিশের কেউ আহত হয়েছেন কিনা মঙ্গলবার বিকেল 4:45 পর্যন্ত তা জানা যায়নি। বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। স্থানীয় বিএনপির দাবি, এই ঘটনায় তাদের 7 নেতাকর্মী গুলিবিদ্ধ এবং আরও অন্তত 30 জন আহত হয়েছেন। আর পুলিশ বলছে বিএনপির হামলায় তাদের 5 থেকে 6 জন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার দিকে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বগুড়া। স্থানীয়রা জানান, বেলা 11টায় বিএনপির নেতাকর্মীরা 2 অংশে ভাগ হয়ে পদযাত্রা শুরু করে। শহরের উত্তর প্রান্ত মাটি ঢালি এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি অংশ, অপরাংশ দক্ষিণ বনানী এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শুরু করে। পদযাত্রা যখন শহরের ইয়াকুবিয়া মোড়ে আসে তখন পুলিশ তাদের মূল শহর 7 মাথায় প্রবেশ করতে বাধা দেয়। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে হাতে থাকা প্লেকার্ড ছুড়তে থাকে পুলিশের দিকে। পরে পুলিশ কিছুটা পিছু হটলে পদযাত্রাটি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা ইট ছুড়তে থাকে পুলিশের দিকে। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়া শুরু করে। তখন নেতাকর্মীরা পিছু হটে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ শতাধিক রাউন্ড গুলি, টিয়ার শেল ছুড়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুপুর 12:30টার সময় শহরের বনানী এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা একোবিয়া স্কুলের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দস্তাদস্তি ও লাঠিচার্জে বিএনপির অন্তত 25 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার বেলা 11টার দিকে পিরোজপুরের হুলাইর হাট সড়কে ফায়ার সার্ভিসের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির পদযাত্রা শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে বেকুটিয়া সেতুর দিকে যেতে দেওয়া হয়নি। পুলিশের বাধার মুখে পড়ায় বিএনপির নেতাকর্মীরা পিরোজপুর হুলার হাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে এবং স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং দস্তাদস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। তিনি জানান, এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং লাঠি শোটা নিয়ে আঘাত করলে অন্তত 25 জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে রাহাত শেখ, জাকির হোসেন এবং মনির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান আলমগীর হোসেন। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা চলছে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে শহরের শাপলা চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় শহরের শাপলা চত্বর এলাকায় দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে দুপুর 12টা পর্যন্ত চলতে থাকে। সংঘর্ষে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিকুর রহমান, এসআই মামুন সহ 3 পুলিশ, সাংবাদিক ও উভয় পক্ষের 150 নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের ঘটনায় বিএনপি এবং আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:15 দিকে শাপলা চত্বরের পাশে অবস্থান
অবস্থিত খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসের সামনে থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর পুরো শহরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ বাঁশ, লাঠি এবং লোহার রড ব্যবহার করে। পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে ঘাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের যানবাহন চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে খাগড়াছড়ি পৌরসভার সামনে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে জেলা বিএনপির সোমবার সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু সহ 30-40 জন এবং জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক নুরুল আজম, মোহাম্মদ আলমাস ক্যাজমি মারমা সহ 80-90 জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে খাগড়াছড়ি জেলার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার অভিযোগ করে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের লোকজন বিনা উস্কানিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে বিএনপিদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অপরদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, সরকারের উন্নয়ন বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে বিএনপি খাগড়াছড়ি শহরে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক দফা দাবি বিএনপির না, এই দাবি সাধারণ জনগণের। আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আমরা অচিরেই এক দফা আন্দোলনের সফলতা আনার জন্য কঠোর কর্মসূচিতে যাব। বিএনপির পূর্ব ঘোষিত এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকাল 10টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার ইসলামপুর থেকে নবীনগর পর্যন্ত পদযাত্রার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর পদযাত্রার সময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী বলেছেন, এই অবৈধ সরকার মাফিয়া সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। এই পদযাত্রা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এতে কোনো প্রকারের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকার 17 আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরু আলমের উপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় দুজনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব ওই দুই আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি গ্রেপ্তার অপর 5 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এসআই জালালউদ্দিন। আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে বলছে, সানোয়ার ও বিপ্লবকে আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বাকি 5 জনকে কারাগারে আটক রাখার আবেদন করে বনানী থানা পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সানোয়ার এবং বিপ্লবকে 3 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। মুস্তাফিজুর রহমান বলেছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। আজ দুপুরে হিরু আলমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় এই মামলা করেন। সুজন রহমান প্রথম আলোকে বলেছেন, হামলাকারীদের নাম জানা যায় না। ওই মামলায় আসামিদের অজ্ঞাতনামা হিসেবেই উল্লেখ করা হয়েছে। পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ দিয়েছেন। এখন হামলায় যারা জড়িত পুলিশ তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করবে। ঢাকা 17 আসনে উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরু আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার ঢাকা নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয় গুইন লুইস এক টুইট বার্তায় বলেছেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য সবার মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে। যুক্তরাষ্ট্র সহিংসতার যে কোনো প্রতিবেদন অতি সূক্ষ্ম, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতা যুক্ত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে বিজয়ী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, নির্বাচন শেষ হওয়ার মাত্র 20 মিনিট আগে যা ঘটল তা অনাকাঙ্ক্ষিত, আমি এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন, যারা মারামারি করল তারা আর যাই হোক নৌকার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।